প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং বাসায় আছো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা নিয়মিতই করে যাচ্ছ। যে সকল ছাত্রছাত্রী এখনও তোমরা পূর্বের অ্যাসাইনমেন্ট জমা দেওনি তারা অতি তাড়াতাড়ি স্কুলে এসে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বা এইডব্লিউগুলো অর্থাৎ বাড়ির কাজগুলো জমা দিয়ে যাবে। এবার খেয়াল করো সবাই, আজকে অনুশীলনী তিনে কয় নং অঙ্ক করাবো? পূর্ববর্তী ক্লাসে আমি 7 নং অঙ্ক করেছিলাম, আজকে 8 নং। সবাই বইয়ের দিকে খেয়াল করো, আগে বই খেয়াল করো পড়ো, তারপরে আমার ওইগুলো দেখো। বলছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা এবং ফাতেমার বেতন অর্থাৎ দুইজনের বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত অর্থাৎ আলাদা আলাদাভাবে বের করতে বলছে। এটা অনেকভাবেই করা যায়, অনেক নিয়মেই করা যায়, তবে এই নিয়মে করলে বেশি সহজ সুবিধা, এই জন্য আমি এই নিয়মটাই বেছে নিয়েছি। খেয়াল করো, ফরিদা ও ফাতেমার মোট বেতন থেকে ফাতেমার বেশি 2,450 টাকা বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে দুইজনের বেতন সমান হবে। কি হবে? দুইজনের বেতন সমান হবে। ফাতেমার যে 2,450 টাকা বেশি ছিল ওটাকে আমরা কী করলাম? সরিয়ে রাখলাম অন্য জায়গায়। এখন যে টাকাটা আছে, এখন যে বেতনটা আছে, এটা দুইজনের কি এক সমান, দুইজনের এক সমান। তাহলে দুজনে এক সমান করলাম কীভাবে? যেখানে বলছি বাদ দিলে, তাহলে এখন আমরা বাদ দিব 19,950 দুইজনের মোট বেতন থেকে ফাতেমার যে 2,450 টাকা বেশি, এটা কী করব? বিয়োগ করলাম। বিয়োগ করে হলো 17,500 টাকা। অর্থাৎ এই 17,500 টাকাটা দুইজনের এক সমান, এখানে কারো কম নাই কারো বেশি নাই। ফাতেমারও যত টাকা, ফরিদারও তত টাকা। এখন যেহেতু দুইজনের 17,500 টাকা সমান সমান, মানে এই টাকাটা ভাগ করলে কার টাকাটা বের হবে এটাও জানতে হবে। যার টাকাটা কম তার টাকাটা আগে বের হবে, কারণ দুইজনের টাকাই যদি এখন এখানে সমান, মানে এটাকে আবার দুই দিয়ে যখন ভাগ করবো, তো যার টাকাটা কম তার টাকাটা আগে বের হবে। যদি ক্লাসে থাকতো তোমরা তাহলে অবশ্যই প্রশ্ন করতে যে স্যার যার টাকাটা বেশি তারটা আগে যদি বের হয়, প্রশ্ন করতা। খেয়াল করো সবাই, যে ফরিদার বেতন হবে 17,500কে দুই দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। দুই ভাগ করলে এই যে খেয়াল করো রাফ করে দিয়েছি, দুই ভাগ করে এক একজন হয়েছে 8,750 টাকা। অর্থাৎ ফরিদার বেতন 8,750 টাকা, ফাতেমারও তো 8,750 টাকা, কারণ দুজনের বেতন এক সমান ছিল, ভাগ করে আমরা নিয়েছি। এখন 8,750 টাকা কার? ফরিদার। তো ফাতেমার বেতন কত উল্লেখ আছে আমার উদ্দীপকে বা বইয়ে প্রশ্ন উত্তর লেখা আছে? ফাতেমার বেতন ফরিদা থেকে 2,450 টাকা বেশি। তাহলে আমরা ফরিদার বেতন বের করেছি, ফরিদার বেতনের সাথে ফাতেমার যে বেশি টাকাটা ওই টাকাটা আমরা কী করবো? যোগ করব। কত? 2,450 টাকা। দেখো, অতএব ফাতেমার বেতন হবে, এই যে ফরিদার বেতনটা লিখছি, ফরিদার বেতন থেকে আরও 2,450 টাকা বেশি। এই জন্য ফাতেমার বেতন কত হবে? ফরিদার বেতনের সাথে আরও 2,450 টাকা যোগ। এই যে আমরা যোগ করেছি, 0,0,0, 5,5, 10,0 হাতে 1, 4, 5, 7, 12, 2 হাতে 1, 3, 8, 11, 11,200 টাকা। 11,000 কি? 200 টাকা। এটা কার বেতন? ফাতেমার বেতন। তখন উত্তর ফরিদার বেতন আগে চাইছি, তোর ফরিদার বেতন 8,750 টাকা, ফাতেমার বেতন 11,200 টাকা। এই দুইটা যোগ করে দেখবা মোট কত? 19,950 টাকা হয়েছে কিনা। এই দুইটা যোগ করে যদি 19,050 টাকা হয় তাহলে অঙ্ক হয়েছে। তো ক্লাসে যদি থাকতো আমি এখন আরও অন্য উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে পারতাম। যেমন খেয়াল করো, আমার এবং তোমাদের ক্লাসের আর একজনের আর একজন স্টুডেন্ট, নাম বলি আমি অর্কর,
ওর কের আর আমার দুজনের বারো টাকা আছে, দুজনে একসাথে কত টাকা আছে? বারো টাকা। অর্কের থেকে আমার দুই টাকা বেশি আছে, অর্কের থেকে আমার দুই টাকা বেশি, তাহলে আমরা কী করবো? দুইজন টাকাটা আবার ভাগ করব। বলছে অর্কের কয় টাকা আছে, স্যারের কয় টাকা আছে, আমার কয় টাকা আছে, আমরা কী করবো? দুইজন মোট বারো টাকা। এই বারো টাকাতে আমার যে দুই টাকা বেশি, এই দুই টাকাটা আমি সরাই অন্য জায়গায় রাখলাম, রাখার পরে কত টাকা থাকলো? দশ টাকা। এই দশ টাকা আবার দুইজন আমরা ভাগ করে নিব, ভাগ করলে অর্কের হলো পাঁচ টাকা, আমার পাঁচ টাকা। কিন্তু আবার কথা ছিল অর্কের থেকে আমার দুই টাকা বেশি, তো অর্কের টাকার সাথে আমার দুই টাকা যোগ পাঁচ টাকা, আর আর দুইটা যোগ করলে এই হলো সাত টাকা, এই হলো সাত টাকা, আমার সাত টাকা, অর্কের পাঁচ টাকা, আর পাঁচ আর সাত মিলে হয়েছে বারো টাকা। ঠিক এরকম অঙ্কটাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে দেখেছো এবং বুঝেছো এবং আরও দেখবে, ভিডিওটা বারবার দেখবে। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর এটাই তোমাদের কি, এটাই তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা এই তারিখ দিয়ে এই ডব্লিউ খাতায় লিখে রাখবে, এটাই হোমওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজ। তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।